আজকে যে স্টোর খোলা হলো, কেমন আমদানি হচ্ছে এবং বাজার মার্কেট কেমন আছে? আজকের বাজার কালের থেকে ডাউন আছে, মোটামুটি আজকে 1,24,000-25,000-এর স্টোর অবধি আলু আসছে। পরে স্টেপে কি থেকে আমদানি আছে তেমন একটা নাই, কারণ এবছর তো 20% আলু আগে চাষ হয়েছে, 80% পরে চাষ হয়েছে। সেই 20% আলু এখন টুকটাক খোলা হচ্ছে, তারও মধ্যে কিছু আলু মাঝে পড়ে গেছে, নাবি আলু তাকে ঘিরে রেখেছে, মাঠ থেকে তুলতে পারছে না চাষি, সেই জন্য টুকটাক আলু আসছে। মোটামুটি আলুর সাইজ ভালো, প্রোডাকশনও ভালো, বাড়বে এটা মনোভাব করছেন? কেমন মনোভাব হচ্ছে যে আজকে কম আসছে, এখন 10 দিন পরে তো বাড়বে? সোমবার থেকে আলুর আমদানি বাড়বে, দাম বৃদ্ধি কম কমার চান্স আছে নাকি? দাম মনোভাবটা মানে দাম আছে, দাম একটু বেশি আছে, আশা করা যায় দামটা একটু হয়তো কমতে পারে। থ্যাংক ইউ স্যার। কেমন ভাব জানা যাচ্ছে যে 90%-এর উপরে কি হতে পারে লোডিং? গত বছর লোডিং হয়েছিল 97%, এবছর 5% কম হবে, 90 লোড হবে এটা আশা করছি, 90% লোড হবে। এটা ভেবে রেখেছেন যে 90% হতে পারে? 90% 2-5% আগে গত বছর কম বেশিটা হতে পারে, যেহেতু লেট চাষ হয়েছে সেখানে একটু চাষের বৃষ্টি বৃষ্টিতে ক্ষতি হয়েছে, সেই জন্য একটু প্রোডাকশন কম। স্যার আপনার নাম? আমার নাম অসিত মান্না, মাসুবলা কোর্স। আপনি তো ব্যবসাদার, তো আপনাকে পেলাম যাক সুবলা কোল্ড স্টোরেতে। তো স্টোর মালিকও যেটা বলেন, কী মনে করছেন? না, স্টোর মালিক যেটা বলছে অযৌক্তিক কথা বলেনি। এখন যে বর্তমান যে দাম আছে এতে করে ব্যবসাদাররা ভয়ে পিছাচ্ছে, 3 বছর পরপর লস খেয়েছে, টাকা সব প্রায় শেষের মুখে। তো আজ কৃত্রিম অভাব সৃষ্টি হচ্ছে, আলু কিন্তু আছে মাঠে, আলুটা ভাঙেনি। আলুটা যখন সরাসরি সবাই ভাঙতে লাগবে তখন মার্কেট কিন্তু কম হবে, এটা আমরা আইডিয়া করছি। মানে এটা ভাবছেন যে মার্কেট কম হলে তো স্টোর তো লোড হবেই? হ্যাঁ, স্টোর তো লোড হবে, 90% অবশ্যই লোড হবে, এটা শিওর, এটা মনে করছেন? কেননা আমলি আলু আজকে যেটা দেখলাম আমরা, একটা অভিজ্ঞতা হলো, একটা জলের আগে আলু লাগানো হয়েছিল 19 কাঠা জমি, সেটাই আলু হয়েছে 118 প্যাকেট, আর জলের পরে 5 কাঠা যেটা ভেঙেছে সেটাই 22 প্যাকেট হয়েছে। মানে সে গাছগুলো কিন্তু কাঁচা আছে, সে আলুটা আরও বাড়তো যদি সময়টাকে সময় দিত। তো সেই চিন্তাভাবনা নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নামলি আলুও 5 প্যাকেট হয়ে যাবে। আপনার নাম স্যার? আমার নাম উপানন্দ ঘোষ, আমি ব্যবসাদার সমিতি। একজন মেম্বার কমিটি এবং জেলা কমিটির মেম্বার আছি। আজকে আপনার কতটা আলুর আমদানি করলেন? আজকে বমি করে রেখে দিচ্ছি, 132 প্যাকেট একটা চাষির কাছ থেকে নিয়েছি। মানে প্রথম খোলার জন্য, সেই জন্য কোল্ড স্টোরটা খোলার জন্য বমি করলেন? যেহেতু খুলেছে সেই হিসাবে বমি করে রেখে দিচ্ছি, এখন আমরা চিন্তাভাবনা করবো, দেখবো, দেখে মার্কেট কমলে সেরকম চিন্তাভাবনা করবো রাখার। চাষি তো অনেক আশা করে আছে যে দাম এবছর খুবই ভালো পাওয়া যাবে, তো সেভাবে বিক্রির মনোভাবটাই চাষির বেশি, কী ভাববেন? চাষি যদি দাম কমে তারা হয়তো স্টোর করবে, কিন্তু তারাও তো 3 বছর লস খেয়েছে আমাদের সঙ্গেই, বেশ কিছু চাষি আলু রাখে আমাদের। এবারে তো স্যার দেখা যাচ্ছে যে 2 বার করে আলু চাষ হয়েছে, মানে মিশ্র সারটা না লাগলেও অনেকের ক্ষতিগ্রস্ত আলু হয়েছে, কি কেমন সে ক্ষতিগ্রস্ত কি উঠবে মনে হয়? একটা কিছুদিন আগে মানে যে ওয়েদারটা চেঞ্জ হয়েছিল, গরম ভাব ছিল, তাতে করে গাছটা বেশ কিছু ক্ষতি হয়ে গিয়েছিলো, কিন্তু আবার শীত পড়ার জন্য, ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য কিন্তু গাছের ডগ ছাড়ছে, সেই হিসেবে গাছের ডাঁটা যতদিন কাঁচা থাকবে আলুর ফলন কিন্তু বাড়বে। বলছি এই আলুটা কত প্যাকেট করে হয়েছে? 6.5 করে হয়েছে, পোকরা আছে। এটা কোন মাঠে হয়েছে বলবেন? আমাদের রামজিনপুর বাইপাস, বাইপাসে, ওটা কি কালাপাট? আপনার নাম স্যার? শেখ রাজুল ইসলাম। এটা কি আপনারই জমির আলু? হ্যাঁ, আমার জমি লাই চাষি, আমার চাষি। মানে খুবই ভালো আলু হয়েছে দেখা যাচ্ছে, মানে এটা বেছে নিয়ে আসছেন না কি? এমনি না, এরকমই বেশিরভাগ আলু হয়েছে, মানে বেশিরভাগ এই আলুটাই হয়েছে। এই আলু বিক্রি হবে না? এগুলো বিক্রি হবে। অল ইন্ডিয়া পটে একটা সাংবাদিক ছিল, সেখানে খারাপ ল্যাঙ্গুয়েজটা করে
কিন্তু